Assalamualaikum. Aske ami gaite porechi. Aske eto beshi khudu bolechi. To gaite porechi, gai kore chinta korlam je shukrobar ashe jon ekini borole guri aise. খুব সুন্দর নাজারা চাকা টায়ার বইডে বইডে ইনে খানা খাবি সিস্টেম করছে। আধুনিক যুগে দেখতে খুব সুন্দর লাগে। বাচ্চা কাচ্চা লই, আপনার গার্লফ্রেন্ডের লই, তারপর বউ বাচ্চাদের লই, ইনে আইতে খুব ভালো হয়। তো আমিও এবার ফেনীতে এবার ডাইরেক্ট চলে আইলাম। তো ইনে আইবের ওরে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আইবের ওরে দেখলাম যে ইনে বেস্ট কি আছে, আমরা খানা মানা খাইবেলা চলে আসি। তখন ভিডিও যাতে ঘরের হেতেন হয়েছে আর বৌ আর তো হেতেনের লই আর কিছু খাওয়া মুসলে করছি। শুক্রবার যদি আমি ফিরে আসি তো হিলে বলি আই খানা মানা অর্ডার দিছি। আমি যদি খানা মানা অর্ডার দিই যদি এতটা দে, একজন চিকেন টিক্কা অর্ডার করছি, হিন হচ্ছে 120 টাকা, আর হচ্ছে আপনার ফরটা অর্ডার করছি। ফরটা মানে 10-12 টাকা কিছু করবো, অন্তত 12 টাকা নিচ্ছে ফরটা। তাহলে জিজ্ঞাসা এরপরে আপনার কম যে এই জিনিসটা কত টাকা দামের বা কত জিনিস এসেছে, যদি হেঁটে টাকা থাকে। এখানে আরেক মশা বহুত, এখানে বহুত মশা দেওয়া যায়। তো মশাগুলো আপনার কাম বাই হুড়া এলার। তো এই এই মশা কাম্পানিতে আপনার একটা কাছারি ঘরের মতো একটু একটু ডিজাইনটা দেখাই দাও। এই কাছারি ঘরেতে আমরা বইছি মনে হয় আন্ডারে কোনো ইনে বান্ধি রেখেছে, এনে দেখতে সুন্দর লাগে। ইনে হচ্ছে আমি যেটা বুঝি এটা হচ্ছে যে ইনে এই বাসার আঙিনা একটা, ঠিক না? বাসার আঙিনার ভিত্তিতে তারা এই একটা প্রপার একটা জায়গাতে এই জিনিসটা করার চেষ্টা করছে। জিনিসটা আইডিয়াটা খুব ভালো লাগছে, মানে তাদের জায়গা জমিতে এমনি সামনে দিয়ে উড়ান হইতে না, আন্ডার উড়ানেতে এতটা কিচ্ছে আপনার একটা রেস্টুরেন্ট গড়িয়ে লেগেছে। রেস্টুরেন্টে আপনার বিভিন্ন ধরনের গাছ লতা পাতা, তারপরে টিন টুইন দিই একটা সেট আপ করে এলেছে, যেটা দেখতে খুব ভালো লাগে। এমনি আর জিনিসটাও সুন্দর রইলো, এমনি আর আঙিনাতেও রইলো, বাসা বাড়ির ভিতরে চলে এলো। আন্ডার আন্ডার বাইতে নিয়ে নিয়ে উড়িয়ে আইছি, আর হাতে এত বাইতে বই ব্যবসা করে এলাম। এটা জিনিসটা খুব ভালো লাগলো। তো খানা মানে আইয়োগ এটা ওরা অনুগুলো কথা কই ইনশাল্লাহ দেয়া। খাওয়া চলে আসছে, খাওয়া হচ্ছে। এগুলা খাওয়া করা লাগবে না, আমাকে করো, কারণ আমি এখানে একটা জিনিস খুব ভালো একটা জিনিস খুঁজে পাইছি যে এই পরিবেশের মধ্যে কি হইতে পারে। এখানে শাকিল আর আফদানকে খুঁজে পাইছি, তারা এখানে সবসময় আসে, ভালোবাসে এবং ভালোবাসার মুহূর্তগুলো এখানে কাটায়। এটা আমার খুব ভালো লাগছে। আমরা যদি এখানে আগে আসতে পারতাম, ভালো একটা সময় কাটাতে পারতাম, এটা আপনাদেরকে জানা দেওয়া দরকার ছিল। আর মেন হচ্ছে যেটা আনন্দ বাজার না, আমি একটু আগে ওদের বয় থেকে বা সেলসম্যান থেকে বা যারা সার্ভ করে স্টাফ থেকে কইতাম, সরি আমি আবার শুদ্ধ থেকে জিজ্ঞেস আর কি মনে করা যাবে না। আচ্ছা স্টাফ তো জানতে চাইছি যে এখানে হচ্ছে যে নাওয়ার বাজার, রাঙ্গুলমিয়ার নাওয়ার বাজারে এই ফুড ক্লাব অবস্থিত। তো আমরা এখন খাওয়াতে আসি, তুমি ওখানে দেখো যে আমাকে ঠিকমতো আসতেছে কিনা। আমরা কোক অর্ডার দিয়েছি আর রুটি দিয়েছে, রুটি অর্ডার দিয়েছে 10 টাকা। আমরা ফিনিশ হওয়া তখন হাসতেই আছে 2 টাকা কম। তো এখানে গোলা নিয়ে যান দিয়ে এলাম সবজি বললে আমার এই আগের মতো করো। আমি এই এই রুটির দাম হচ্ছে 10 টাকা আর কাবাবের দাম হচ্ছে 120 টাকা। কাবাবিয়া দেখতে খুব সুন্দর লাগে, এটার মধ্যে মানে ডেলিসিয়াস একটা ব্যাপার স্যাপার আছে, যেটা খাইতে আর বইয়ের রু হরান দার বই খুব খিদা লাগছে আন্ডার। তারপর আন্ডার আগে আগে খাইলে কেমন টেস্টিং এর একটা ব্যাপার স্যাপার আছে। আগে মাংস দুধ সিঁল সিঁতে মারিয়েন না, ইয়ে দিছে আল্লাহ করতে পারে। আচ্ছা আমার মতো গোস্ত আনতে আগে ভাগে না হলো তাহলে আই রেটিং মেটিং দিতে পারতাম। গরম অনেক, বিসমিল্লাহ রহমান স্মেল তো ভালো আসতেছে, স্মেলটা ভালো, সসি একটা ভাব আছে, তবে বেশি হুইয়ে লেগেছে মানে তারে জিন্দা মারিয়ে লেগেছে। তো আজ আর কি হিন্দি সুবিধা নেই, হিন্দি যদি বলতো তাহলে আর নিয়ন্ত্রণ একটু দূরে হয়ে যায়। তো বুদ্ধি গাদের মধ্যে বুদ্ধি সিরেমিটা দিছে, পরিবেশন ভালো হয়েছে, দেখতে সুন্দর লাগে। রুটিগুলো একরে লেফি দিছে, মজা জিনিসটা সুন্দর ভালো লাগে। আর এক এক ধরনের সস কম কম হয়, খাইলে কুদুর খাইলে রু তাঁতি গেছে বই। তো এখানে আবার সস একটা দিচ্ছে, আর কইয়ে না মাংসের কথা আবার কইয়ে তুমি তো গাল লাড়িও না। এখানে একটা সস দিছে, সসটা হচ্ছে মেয়নিসের, তারপরে হচ্ছে ক্ষীরা কত কাটি দিছে, ক্ষীরার কিন্তু দাম কম।
খিরা কত কাটি দিয়েছে সসতে খিরা এখানে ডুবে ডুবে বাসায় লাগে উই বেশি উঠ করে লেছে মনে হচ্ছে আরে দেয়া দেয় এইভাবে লেভেল লেভেল তুমি করো বড় ভিডিও করা হিঁকে আচ্ছা ইয়াতে সস কেন ভালো হয়েছে আমরা যদি রুটিতে সুবাই সস কেন খান একটু সুবাই দেয় আমরা এটা মনে করেন যে সাইড ফেস তো সুন্দর হয় না সাইড ফেস এভাবে ভালো না আর ডাইন পাশে ফেসন ভালো হয় কিন্তু দি সসতে ডুবাই মজা লাগে ভালো লাগে মেয়ে যেন ঠান্ডা দিছে ঠান্ডাতে গরম জিনিসটা সুবাই খাই গেছে ফ্লেভারটা সেরকম হয়ে গেছে আয়া প্রতি সময় কই এক এক ধরনের টেস্ট এক এক রকম আর খিদা সুড়ে আপনি কোনো বেশি ভালো লাগে নি কোনো এটা একটা কথা আছে আমরা যদি কম খিদা লাগে আমাকে তো কম ভালো লাগে আমরা খাই লই তাঁতি রয়েছি খাই আমরা করে করি খাই চোখে দিয়ে হানি বাড়ি গেছি খাওয়া দাওয়া শেষ অঙ্গে যাবের পালা ভালো আছিল জিনিসটা স্মুদি ছিল সফট ছিল তারপরে হচ্ছে যে আপনার ঝালের ব্যাপারটা একটু মিডিয়াম ছিল ওরা আমাকে জিজ্ঞাসা করছে যে নর্মাল দিবে নাকি মিডিয়াম দিবে নাকি স্পাইসিটা বেশি বাড়া দিবে বলছি যে নর্মাল দিতে তো মিডিয়াম দিছে ভালো লাগছে তারপরে অনেক আছে ফ্রাই করে ফেললে এটা অনেক ফ্রাই ছিল ফ্রাই উপর দিয়ে পুরো একদম ভাজা ভাজা কিন্তু ভিতর দিয়ে ধরতে ভালো লাগছে আর 120 টাকা অনুপাতে ওই চিকেনটা মনে বড় ছিল খারাপ না ভালো ছিল আঁক গিলে অঙ্কে শুদ্ধ কথা করে এটা চিন্তা করি মাঝে মাঝে শুদ্ধতা বাড়ি যায় কই মানে অন্তত শুদ্ধতা বাড়ি যায় এটা হয়তো পরিবেশের কারণে হতে পারে আমি তো বলছিলাম যে ইয়েনের দাম ইয়েন লোক অ্যাডজাস্ট হয়ে যাবে তবে বাঙালি হিসাবে গ্রামের একটা পরিবেশ যেমন ইন্দি বাইরে হলে ইন হচ্ছে একটা পুকুর তো পুকুরের পাশে কিন্তু ইয়েনে এমন মশার মানে আন্ডার লোকের মশা আন্ডারে খাইছে আর আন্ডা খাইয়ে চিকেন এগুন খার আন্ডার রক্ত এই অবস্থা আর আর একটা জিনিস কোথায় লাগলাম খানার জিনিসটা খুব ভালো আছিল তারপরে অন্যান্য রেটিং মেটিং তো দিয়ে আর রেটিংটা আমরা দিয়ে দিমু কিন্তু এখানে একটা কথা বলতে চাই পরিবেশটা যতই ভালো আপনাকে গেলে আইবের রাস্তাটা খুব খারাপ আন্ডার ইয়েনে দাগল মহিয়ার যদি কেউ উচ্চ পদস্থ কোনো মানুষ যদি দেখে ভিডিও ইয়েন হয়তো দেখতে বা দেখবো বা দেখতো না কিছু একটা কিন্তু আর করে এখন টাকা দরকার রাস্তাগুলো একটু ঠিক করা ইয়ে তারপরে ইয়েনে রোডের মনে কাম চলে এমন মনে সমস্যা ঠিক হতে পারে সেই সমস্যা ঠিক হলে গাড়ি মারি রিক্সা হুন্ডা যা একেবারে গোয়া চলে যেতেন তাহলে মানুষের বউ চার চলতে থাকবে যেমন আই আর ড্রাইভার কাছে একটা ওই পাশে আইয়েছি হাতে যদি ইনলো আইতাম হাতের কুদুর খাওয়াই থাকতাম কিন্তু হাতে ইয়ে হয়তো মশার কাম্বর কান হয় না গান উনিছি ঘুম যায় তো আজকে থেকে সরি আজকে থেকে গুলিয়ে এখন থেকে একটু এদিকে একটু নজর রাখলে এখানে মানুষের আসা যাওয়াটা ভালো হয়ে পারে তো আজকের জন্য এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনাতন বাস থাকবেন আর বেশি বেশি খাবেন বেশি বেশি মোড় হবেন আর স্বাস্থ্যসম্মত জিনিস নিয়ে চলবেন।